मीडिया न्यूज 24। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বব্যাপী বিপর্যয় নেমে এসেছে। এর বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। যেন এর কাছে অসহায় হয়ে পড়েছে বিশ্ব। অপ্রতিরোধ্য এই ভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তবে আশার বাণী হচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি টিকা আবিষ্কার করেছেন, সেটি পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে প্রয়োগ শুরু হয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম দিনে দুজনকে দেয়া হয় এই টিকা। করোনা ভাইরাসের এই টিকা শরীরে গ্রহণকারী প্রথম ব্যক্তি হলেন একজন নারী, তার নাম এলিসা গ্রানাটো। তার নাম জানার কথা নয়, অক্সফোর্ডের নতুন ভ্যাকসিনটা প্রথমে তার শরীরে দেয়া হয়। শরীরে অ্যান্টিবডি তৈরি হলে তাকে দেয়া হবে করোনা ভাইরাস। ভ্যাকসিন কাজ না করলে তার মৃত্যু হতে পারে, কোনোদিনও দেখা বা চেনা হবে না এমন লাখো মানুষের জন্য সে নিয়েছে এই ঝুঁকি। তিনি একজন বিজ্ঞানী, আগ্রহী হয়েই সবার আগে করোনার টিকা নিয়েছেন তিনি। গ্রানাটো বলেছেন, আমি একজন বিজ্ঞানী, সুতরাং আমি চেয়েছি যেভাবে পারি টিকার সাইন্টিফিক প্রতিক্রিয়ার সহায়তা করতে। করোনা ভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে মানব দেহে প্রয়োগের জন্য 800 জন স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে 400 জনকে দেয়া হবে করোনার টিকা, আর বাকি 400 জনকে দেয়া হবে মিনিনজাইটিস অর্থাৎ মস্তিষ্কের ঝিল্লি প্রদাহ টিকা। অবশ্য স্বেচ্ছাসেবকরা কেউ জানতে পারছেন না কাকে কোন ধরনের টিকা দেয়া হচ্ছে, তবে ডাক্তাররা জানবেন কাকে কোন ধরনের টিকা দেয়া হচ্ছে, যা পরবর্তীতে ডাটা সংগ্রহে ব্যবহৃত হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ টিকাবিদ সারা ক্যাথেরিন গিলবার্ডের তত্ত্বাবধানে একদল বিজ্ঞানী মাত্র 90 দিনে তৈরি করেছেন করোনার এই টিকা। তারা এই টিকা করোনার বিরুদ্ধে কাজ করবে বলে 80% আশাবাদী। অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটের টিকাবিদ গিলবার্ড এই বিষয়ে বলেছেন, ব্যক্তিগতভাবে এই টিকার সফলতার ব্যাপারে আমি খুবই আশাবাদী। অবশ্যই আমাদের এটা পরীক্ষা করে দেখতে হবে, মানবদেহে প্রয়োগের ডাটা সংগ্রহ করতে হবে। বড় মাত্রায় এই টিকার প্রয়োগ শুরুর আগে আমাদের দেখতে হবে এটা প্রকৃতপক্ষে মানবদেহে কাজ করছে কিনা, এটা মানুষের করোনা আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে পারে কিনা। শুরুতে তিনি এই টিকার সফলতার বিষয়ে 80% আশাবাদী ছিলেন। মানবদেহে প্রয়োগ শুরুর পর তিনি অবশ্য সেটা জোর দিয়ে বলেননি, তবে সফলতার বিষয়ে তিনি খুবই আশাবাদী সেটা বলেছেন। শেষ পর্যন্ত এই টিকা সফল হলে বিশ্বের 80 কোটি মানুষের আশার আলো হয়ে দেখা দেবে। এমন কিছুর প্রত্যাশায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গৃহবন্দী হয়ে থাকা বিশ্বের কোটি কোটি মানুষ।